আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি জীববিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান। আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টটি 2021 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য। তোমাদের যে কভার পেজ, সেই কভার পেজে অ্যাসাইনমেন্টের নম্বর লেখবা 3, আর জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়কোড লেখবা 178। শিরোনাম, হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ। তো আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, দেখো অনেকগুলো নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলোর আলোকে মূলত আমরা এখানে অ্যাসাইনমেন্টটাকে তৈরি করব। তাহলে আমরা এখন পড়ি, দেখি যে আসলে আমাদের কি কি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমে দেখো, বলা হয়েছে অ্যাসাইনমেন্টের কাঠামো ও পুষ্প সংকেতের চিহ্নসমূহ পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে, সেটি আগে লক্ষ্য করতে হবে। তাহলে পরবর্তী পৃষ্ঠা কোনটা, এখানে আসলে একত্রে দেওয়া হয় নাই। আচ্ছা দেখো, 2 নম্বরে কি বলছে আমাদের, এখানে মনে হয় একটা কোথাও মিস্টেক হয়েছে, ওরা হয়তো পৃষ্ঠাটা দেয় নাই, অ্যাড করতে ভুলে গেছে। আচ্ছা দেখো, তারপরে কি বলছে, একটি ঢেঁড়স নিয়ে ধারালো চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশে কাপড়ের রং, নেল পলিশ, কলম বা সাইন পেন, জল রং বা পোস্টার কালার কিংবা অন্য কোনো সহজলভ্য রং লাগিয়ে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় এর একটি বা দুইটি ছাপ দিয়ে নিম্নলিখিত বিষয়গুলো ছক একে উপস্থাপন করতে হবে। ছাপটি শনাক্তকরণ, উদ্ভিদের অঙ্গসংস্থানিক বাসায় ছাপের আকৃতিটিকে কী নামে ডাকা হয়, ছাপটির বিভিন্ন অংশের নাম লেবেলিং, তারপর হচ্ছে শনাক্তকরণের যৌক্তিক ব্যাখ্যা 30 থেকে 50 শব্দের মধ্যে, তারপর হচ্ছে মালবেসি গোত্রের যে কোনো একটি ফুল নিতে হবে, যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো একটি ফুল নেওয়া যাবে। তারপরে হচ্ছে ফুলটির উপবৃত্তি, বৃত্তি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের সংখ্যা গণনা এবং স্তবক সমূহের সংযুক্তি ও গর্ভাশয়ের অবস্থান, লিঙ্গ এবং অমরাবিন্যাস নির্ণয় করতে হবে। প্রাপ্ত উপাত্তগুলো ছক 2-এ নির্ধারিত ঘরসমূহ পূরণ করতে হবে, সেই অনুযায়ী নির্ধারিত ঘরে ফুলটির পুষ্প সংকেত লিখতে হবে। সাবধানতা কি, ধারালো বস্তু ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, প্রয়োজনে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করতে হবে। দেখো এখানে ওনারা কিন্তু বলে দিছে যে, প্রথমে কিন্তু বলে দিছিল যে এখানে একটা আলাদা একটা পৃষ্ঠা দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটা উঠে নাই, অর্থাৎ ওনারা হয়তো এই জিনিসটা ভুলে গেছে। যাই হোক, এখানে সক 1 সক 2 কিন্তু কোনো কিছুই দেওয়া নাই, কিন্তু আমরা আমাদের মতো করে আসলে এখন অ্যাসাইনমেন্টটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে বলি। যেমন এখানে একটা ঢেঁড়স নিবা, সেই ঢেঁড়সটাকে লম্বালম্বিভাবে তুমি চাকু দিয়ে কাটবা। কাটার পর একটা অংশের ভিতরে জল রং হইতে পারে বা নেল পলিশ হইতে পারে বা যে কোনো রং দ্বারা পূর্ণ করবা। পূর্ণ করার পর তুমি যেই পেজে অ্যাসাইনমেন্টটাকে লিখবা সেই পেজে এটাকে একটা ছাপ দিতে হবে। যেই অংশটাকে তুমি কাটছো, কাটার পরে যে রং লাগাইছো, লাগানোর পর এটাকে তুমি ছাপ দিবা। ছাপ দেওয়ার পর কোন অংশটা কী সেই জিনিসটাকে তুমি এখানে চিহ্নিতকরণ করবা। এটা হচ্ছে মূল অ্যাসাইনমেন্টটা। তাহলে আমরা এখন নির্দেশকগুলো কী কী দেখো। অ্যাসাইনমেন্ট পৃষ্ঠার ঢেঁড়সের কাটা অংশের সুস্পষ্ট ছাপ থাকতে হবে, ব্যাখ্যা সহ ছাপটি শনাক্ত করে গ্রহণযোগ্যভাবে লেবেলিং করতে পারো, যদি তাহলে তুমি 4 নম্বর পাবা। তারপরে হচ্ছে ছক 2-এ 11টি গড়ে ফুলের স্তবক সমূহের সংখ্যা গণনা, সেগুলো সংযুক্তি ও গর্ভাশয়ের অবস্থান, লিঙ্গ এবং অমরাবিন্যাস নির্ণয়। আসলে এখানে কোনো, আমার আবারও বলতেছি, এখানে কিন্তু ওনারা কোনো ছক দেন নাই, কিন্তু আমরা আমাদের মতো করে এখানে যেই সকল তথ্যগুলো আছে সেগুলোর আলোকে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটাকে তৈরি করতেছি। দেখো তারপরে 3টা প্রশ্ন এখানে আনসার করব আমরা। তারপরে হচ্ছে গতে বলা হয়েছে তুমি মালবেসি গোত্রের যে ফুলটা নিবা সেই ফুলের পুষ্প সংকেত লিখতে হবে। তাহলে আমরা এখন এক এক করে দেখব আমাদের যেই এখানে যেই অ্যাসাইনমেন্ট নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলোর আলোকে। তাহলে চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। আর অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা এখন আমাদের মূল অ্যাসাইনমেন্ট, এখন আমরা দেখব যে আমাদের যে ঢেঁড়সের কথা বলছিল সেই ঢেঁড়সটাকে আমরা প্রথমে কী করছি, লম্বালম্বিভাবে চাকু দিয়ে কেটে নিছি। নেওয়ার পর সেই তার ভিতরের অংশে আমরা কী করছি, জল রং দ্বারা ভরে দিছি। জল রং দেওয়ার পর তারপর এটাকে আমরা একটা ছাপ দিছি। হ্যাঁ, তোমরা কিন্তু একইভাবে কাজটা করবা, মানে একদম প্র্যাকটিক্যালি কাজটা করবা।
তারপর আমরা এখন কি করব এটাকে লেবেলিং করব মানে কোনটাকে কি অংশ বলে সেটাকে নাম বলবো দেখো উপরের অংশটা হচ্ছে পেনড্রাইল তারপরে এইখানে যে অংশটা সেটা হচ্ছে মেসোকার্প এন্ডোকার্প পেরিকার্প তারপর ভিতরে তো বীজ থাকে তোমরা জানো তারপর হচ্ছে সেন্ট্রাম এখানে তোমরা বই থেকে কোনটাকে কি বলে ভালো করে এই জিনিসটা তোমরা মানে লেবেলিংটাকে করবা তারপরে চিত্রটা হচ্ছে কি ঢেড়স এবং এখানে তোমাকে অঙ্গসংস্থানিক ভাষায় এটাকে কি বলে এটাকে বলা হয় লম্বচ্ছেদ কারণ তুমি লম্বালম্বিভাবে ঢেড়সটাকে কাটছো এই জন্য এটাকে বলা হয় লম্বচ্ছেদ তারপরে হচ্ছে কি আমাদের যে ছাপটা আমরা দিছি তার কতিপয় শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি উদ্ভিদের কচি অংশ লুমোস ও মিউসি লেসপূর্ণ তারপরে দুই নম্বর হচ্ছে উপরের অংশ স্ফীত ও সবুজ তিন নম্বর পুরু বেতরে অর্থাৎ এন্ডোকার্পে সাদা বীজের উপস্থিতি রয়েছে চার নম্বর মেসোকার্প অংশটি সাদা ও উপর থেকে নিচে বিস্তৃত পাঁচ নম্বর নিচে সেপ্ট্রামের অবস্থান রয়েছে ছয় নম্বর বাইরের অংশ লম্বাকৃতির এবং উপরের এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারতেছি আসলে এটা হচ্ছে একটা ঢেড়স তো তোমরা এখানে যদি লেখাগুলো ক্লিয়ারলি বোঝা না যায় তখন তোমরা অবশ্যই তোমাদের বই থেকে বৈশিষ্ট্যগুলো দেখে নেবা দরকার হলে আরও বৈশিষ্ট্য ওইখানে হয়তো বইয়ের মধ্যে হয়তো আরও বেশি থাকতে পারে তখন ওইখান থেকে তোমরা আসলে বৈশিষ্ট্যগুলো লিখবা তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে মালবেসি গোত্রের একটা ফুল নেওয়ার জন্য তো আমরা মালবেসি গোত্রের জবা ফুলকে নিয়েছিলাম এবং জবা ফুল নিয়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা এখন আসলে লিখব নমুনা যেটা আমরা সেটা হচ্ছে কি জবা ফুল নিছি এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোসা সাইনেন্সিস তার উপবৃত্তি কি উপবৃত্তাংশ পাঁচটি বৃতি বৃত্তাংশ পাঁচটি তারপর আছে আঠালো পিচ্ছিল প্রান্ত উপবৃত্তির বিন্যাস হচ্ছে বলবেট বৃতির বিন্যাসও বালবেট পুংস্তবকের সংখ্যা পুংকেশর অসংখ্য পুংদণ্ড নল সৃষ্টি করে তারপর হচ্ছে স্ত্রীস্তবকের সংখ্যা স্ত্রীস্তবকের মধ্যে গর্ভপত্র পাঁচটি গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভদণ্ড একটি গর্ভমুণ্ড পাঁচটি তারপর হচ্ছে দলমণ্ডল দলমণ্ডল হচ্ছে পাঁচটি স্তবকের সংযুক্তি কি পুংদণ্ড গর্ভদণ্ডকে বেষ্টন করে উপবৃত্তি অসংযুক্ত বৃত্তি সংযুক্ত তারপর হচ্ছে আমাদের এই পুংস্তবকের বিন্যাসটা কি পাকানু আর অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় তারপর হচ্ছে আমাদের কি এখানে ফুলের সাংকেতিক চিহ্নটা লিখতে বলা হয়েছিল তাহলে যেহেতু আমরা জবা ফুল ব্যবহার করছি তোমরা ইচ্ছা করলে এই মালবেসি গোত্রের অন্য ফুলও ব্যবহার করতে পারো তাহলে জবাটা তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে জবা ফুল নিয়ে করলে কারণ জবা ফুলটা সচরাচর সব জায়গাতে পাওয়া যায় তারপর হচ্ছে পুং সংকেত লিখতে হবে দেখো যেহেতু উবলিঙ্গ এজন্য উবলিঙ্গ চিহ্ন দেওয়া হয়েছে উপবৃত্তি পাঁচটি এখানে কিন্তু পাঁচটি আলাদা আলাদা ছিল তার জন্য কোনো ব্র্যাকেট দেওয়া হয়নি বৃত্তি পাঁচটি সংযুক্ত ছিল বলে ব্র্যাকেট দেওয়া হয়েছে অর্থাৎ সংযুক্ত হলে ব্র্যাকেট দিতে হয় আর সংযুক্ত না হলে আসলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই তারপরে হচ্ছে কি দলমণ্ডল পাঁচটি পুংকেশর অসংখ্য এই জন্য আমরা ইনফিনিটি চিহ্নটা ব্যবহার করছি গর্ভাশয় পাঁচটি এখন এগুলো লেখার পর এটাকে বলা হয় পুষ্প সংকেত লেখা তোমরা নিশ্চয়ই জানো তোমরা তো পরীক্ষার্থী অবশ্যই জানার কথা তোমাদের তারপর হচ্ছে ব্যাখ্যা এখন আমরা ব্যাখ্যাটাকে লিখব এটা হচ্ছে মঞ্জরিপত্র ও উপমঞ্জরিপত্র নেই ফুল বহু প্রতিসম ও উভলিঙ্গ পাঁচটি উপবৃত্তি আছে বৃত্তাংশ পাঁচটি সংযুক্ত পাপড়ি পাঁচটি মুক্ত পুংকেশর অসংখ্য সংযুক্ত গর্ভপত্র পাঁচটি সংযুক্ত গর্ভাশয় অধিগর্ভ এই হচ্ছিল আমাদের আসলে তোমাদের যেই পঞ্চম সপ্তাহের প্রণীত অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তাহলে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ